আজকে আপনাদের কাছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি সম্বন্ধে কিছু কথা আপনাদের কাছে উত্থাপন করব। যেভাবে আমি দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করেছি, কীভাবে আপনাদের যেতে হবে, কীভাবে আপনারা যেতে পারেন তার সম্বন্ধে কিছু আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু তুলে ধরব। আপনারা যে কোনো জায়গা থেকে, হাওড়া থেকে গেলে প্রচুর বাস পাবেন, এছাড়াও কলকাতা শিয়ালদার থেকে গেলেও প্রচুর বাস পাবেন, ধর্মতলা থেকে গেলেও প্রচুর বাস পাবেন। সম্প্রতি আবার মেট্রো রেল করা হয়েছে, এছাড়া শিয়ালদার থেকে বালি রেল স্টেশনে নামলে লোকাল ট্রেনে অনেকে যাতায়াত করতে পারেন, এছাড়াও অনেকে বেলুড়মঠ থেকে ডাইরেক্ট লঞ্চ করে বা বাবুঘাট থেকে বা কুটিঘাট থেকে আপনারা সরকারি সহায়তায় বড় বড় লঞ্চে দক্ষিণেশ্বরে যেতে পারেন। তো দক্ষিণেশ্বর আমরা জানি, দক্ষিণেশ্বর বলতেই ভবতারিণী কালী মন্দিরের কথা মনে হয়, যে কালী মন্দির মূর্তিটি মৃন্ময়ী মাটির তৈরি, সেটা চিন্ময়ী যে তাকে ভালোবাসলে কীভাবে দর্শন পাওয়া যায় এবং মা যে সত্যিই থাকে সেটা আপনারা সকলেই জানেন। ঠাকুর সচক্ষে দেখেছেন, ঠাকুরের অনেক পার্শ্বদের দেখিয়েছেন এবং তার তোমায় নরেন্দ্রনাথ উল্লেখযোগ্য। এবং এই মন্দিরকে কেন্দ্র করে পৃথিবী এখন নানা জায়গা থেকে মাকে দর্শন করার জন্য আসছেন এবং মা তাদের দু হাতে আশীর্বাদ বিতরণ করছেন। আমরা জানি হঠাৎ করে রানী রাসমণির মনে হয়েছিল, স্বপ্নাদেশ পেয়েছিলেন যে একদিনকার বারাণসী যাওয়ার সময় হঠাৎ করে তিনি স্বপ্নাদেশ পান, মা যেন খামছেন বাক্সের ভিতর। তিনি বলছেন, আমার মন্দির প্রতিষ্ঠা কর। রানী রাসমণি ধরপর করে উঠে গেলেন, স্বপ্ন ভঙ্গ হল। একটা অজানা আশঙ্কায় তিনি এও জানতে পারেন যে যে মন্দিরটি যেখানে হবে সেখানে কুর্মাকৃত হবে। এখন জমি খুঁজতে 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 হঠাৎ করে বর্তমানে দক্ষিণেশ্বরের মন্দিরটি যেখানে হয়েছে সেখানে স্থাপন করেন। মায়ের নির্দেশ মতোই, অবতারিণী কালীর নির্দেশ মতোই রানী রাসমণি এখানে এই মন্দিরটি তৈরি করেন। এখন তো তিনি কৈবর্ত জাতি, এখন অনেকে মা পূজা সেরে গ্রহণ করবেন কি না এখন নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ করে ঠাকুরের দাদা রামকুমার খবর পান এবং খবর দেওয়া হয়, তিনি এক সত্যে রাজি হলেন যে তিনি ওই সত্যটি মানলে তিনি পূজা করতে রাজি আছেন। সত্যটি কী? সত্যটি কাওয়ার নামে মন্দিরের একটা ট্রাস্ট করতে হবে, সেই ট্রাস্ট করলেই তাহলে ওনারা সঙ্গে সম্পর্ক থাকবে না, তখন তিনি সেখানে পূজা করতে পারেন। প্রথম ঠাকুর এসেও কয়েকদিন নিজে স্বপাক খেয়েছেন, পরবর্তীকালে তিনিও তার
মায়ের কাছে ভুল বুঝতে পেরে তিনি আবার মায়ের প্রসাদ শুরু করলেন। এই মন্দিরটি অদ্ভুতভাবে বর্ণনা করা হয়েছে, যে বিখ্যাত শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মাস্টার মশাই বলে জানেন শ্রীমো। তা একদিন তার জীবনেও এরকম কোনো এক ঘটনা ঘটেছে, হয়তো তিনি ভেবেছিলেন অন্য পথে যাবেন, এমন সময় যেন পিছন থেকে কে টানছে, তিনি আর যেতে পারলেন না। তার কয়েকদিন পরেই তার বন্ধুর সঙ্গে তিনি এই ঠাকুরের কাছে যান এবং তিনি এই দক্ষিণেশ্বর সম্বন্ধে যেভাবে বর্ণনা করেছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির, পাকা উঠান ও বিষ্ণু ঘর, শ্রী ভবতারিণী মা কালী মন্দির, নাট মন্দির, ভাড়ার ভোগঘর, অতিথিশালা ও বলিদানের স্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবদ, বকুলতলা ও পঞ্চপাটি, ঝাউতলা, বেলতলা ও কুঠি, বাসন মাজার ঘাট, গাজীতলা, সদর ফটক ও খিড়কি ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পদান, শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, আনন্দ নিকেতন। তিনি যখন যান তখন তিনি বক্তব্য রাখেন, দেখেন, আমরা জানি উনি পণ্ডিত লোক ছিলেন। আর তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ঠাকুর যেভাবে বলেন আপনার কিছু ভুল টুল হয় না? পরবর্তীকালে তিনি নিজে বলতে চাইতেন না, যাই হোক, কোনো এককালে শুনেছি অনেকের কাছে, তিনি যখন কোনো কিছু লিখতেন তার পূর্বে তিনি ধ্যানে বসতেন এবং ধ্যান থেকেই তিনি তার লেখা শুরু করতেন। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার, যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমার এই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলকাতা হইতে 250 উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেবের স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনি, সেখানে ঠাকুর বাড়ির চৌকিদাররা থাকে, তাদের খাটিয়া, আম কাঠের সিন্ধুক, দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেউ কেউ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু, ফকির, বৈষ্ণবী অতীতের সারায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেউ কেউ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন, তিনি সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী, তন্মধ্যে 6টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর 6টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি, পাখা উঠান ও বিষ্ণু ঘর।
চাঁদনী দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান, উঠানের মাঝখানে সারি সারি দুটি মন্দির, উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির, রাধাকান্তের মন্দির শেষে রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়, মন্দির তল মর্মর প্রস্তারাবৃত, মন্দিরে সন্মুখস্থ দালান ঝাড়টাঙ্গানো আছে, এখন ব্যবহার নেই, তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটা দারাওয়ান পাহারা দিতেছে, অপরাহ্নে পশ্চিমে রৌদ্রে পাচে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে, দালানে সারি সারি খিলানের ফুকর ওয়াজের দ্বারা আবৃত হয়। দালানে দক্ষিণ পূর্বে কোণে একটা গঙ্গা জলের চালা, মন্দিরে চৌখাটের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত, ভক্তেরে আসিয়া ঠাকুর প্রণাম করিয়া এই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কাজে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দ। গবতারিণীর মন্দির, দক্ষিণের মন্দিরে শুধু সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী, শ্বেত কৃষ্ণ মর্মার প্রস্তাবৃত, মন্দির তলে ওষপানযুক্ত উচ্চ বেদী, বেদীর উপর রৌপমন সহস্রদল পদ্ম, তাহার উপর শিব, শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়াছেন। আর শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত, তাহার হৃদয় পরিবারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা, এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি, শ্রীপাদপদ্মে নূপুর গুঞ্জরী পঞ্চম পাজিব চুটুকি আর জবা বিল্লপত্র, পাঁজের পশ্চিমে মেয়েরা পড়ে, পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছিলেন, মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি, অগ্র হাতে বালা, নারিকেল ফুল পুইচে বাউটি ও 32 নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুণ্ডমালা, মাথায় মুকুট, কানে কানাওয়ালা, কানপাশ ফুলো ঝুমকো চৌদানি ও মাছ, নাসিকায় নথ নলক দেওয়া, ত্রিনয়ী মা হস্তদ্বয়ে নিমুণ্ড ও অসী, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, কটিদেশে নরকার মালা নিমফল ও কমর পাটা, মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন, দেওয়ালের এক পাশে চামর ঝুলিতেছে, ভগবান শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া কতবার মাকে ব্যঞ্জন করিয়াছেন, বেদির উপর পদ্মাসনের উপর গ্যালাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল, পদ্মাসনের উপরে পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গোধিকা ও ত্রিশূল, বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালোপ্রস্তরের বিষ ও ঈশানকোণে হংস, বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসন পরি নারায়ণ শিলা, এক পাশে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব, আরও অন্যান্য দেবতা আছেন, দেবী প্রতিমা দক্ষিণাস্য, ভবতারিণী ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘর স্থাপন হইয়াছে, সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট, দেওয়ালের এক পাশে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন, ঊর্ধ্ব মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী ব্রহ্মখণ্ড লম্বমান, বেদির চারিকোণে রৌপময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে, মন্দির দোহরা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত, একটি কপাটের কাছে চৌকিদার বসিয়াছে, মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত,
মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত, নিচে থাকে চারটি চূড়, মধ্যে থাকে চারটি ও সর্বোপরি একটি। একটি চূড়া এখন ভাঙ্গিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসের পূজা করেছিলেন। নাট মন্দির, কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব নন্দী ও ভৃঙ্গী। আর মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোড় করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তরে ও দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভসেনের পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ। পূজার সময় মহাসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দির এ রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশকে ধ্যান মেরু করিয়াছিলেন। এই মন্দিরে সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার ভোগঘর, অতিথিশালা ও বলিস্থান। চকমিলান উঠানের পশ্চিম পাশে দ্বাদশ মন্দির, তিন পাশে একতলা ঘর। পূর্ব পাশের ঘরগুলোর মধ্যে ভাড়ার লুচি ঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তা হইলে দপ্তরখানি খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজানজি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন। নান মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরে রান্না নিরামিষ, কালীঘরে ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ দুই প্রহর পর্যন্ত হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙ্গাল, বৈষ্ণব, সাধু অতিথি বসিয়া পড়েন। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক স্থান হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারে বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেখানেও প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা, উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মোড়ে সর্বদা থাকেন। আর ভাণ্ডারী, দাসদাসী, পূজার, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদি দারোয়ানদের সর্বদা যাতায়াত। কোন কোন ঘরে চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুর বাড়ি, আসবাব, শতরঞ্চি, সামিয়ানা ইত্যাদি থাকে। এই সারি কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তা ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদিনের নয় সেখানেও দারোয়ানরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুথা রাখিয়া যাইতে হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের দিকে উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটা বারান্দা, সে বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্প উদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পুতশলীলা সর্বতীর্থময়ী কল কলনাদিনী গঙ্গা। নহবত, বকুলতলা ও পঞ্চবটি। পরমহংস ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয় পরম আরাধ্যা বৃদ্ধ মাতা ঠাকুরণী, ওপরে শিশি মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা নাকারিণীর গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচরণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন এবং পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ন, আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন।
সে বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে অনেক খেয়ে অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চমতির মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তোর সঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সী অধ্যক্ষ বসত, বহু কঠোর বিশিষ্ট এবং নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও অবস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সভা নিযুক্ত, মণ্ডলাকার বেদি সুশোভিত। এই বেদির উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসরের যেমন যেমন গাভী বেকুল হয়, সেই রূপ বেকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আর সেই পবিত্র আসন পরিবার বৃক্ষের শক্তি বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়াছে, ডালটি একবারে ভাঙিয়া যায়নি, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়াছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মায়নি। ঝাউতলা ও বেলতলা কুঠি পঞ্চবটি আরও উত্তরে খানিকটা গিয়ে লোহার তারের রেল আছে, সেই রেলের উপরে ঝাউতলা, সারি সারি চারটি ঝাউ গাছ, ঝাউতলা দিয়ে পূর্ব দিকে খানিকটা গিয়ে বেলতলা। এখানে পরমহংস দেবের অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তারই উত্তরে গভর্নমেন্টের ভারত ঘর। উঠানে দেউড়ু হইতে উত্তর মুখে বহির্গত হইতে হইয়া দেখা যায় সন্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংস দেবে এই কুঠির বাড়ির নিচে পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলায় ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসন মাজার ঘাট, গাজীতলা ও তুই ফটক, উঠানে দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাধাঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী, মা কালীর মন্দির ঠিক পূর্ব দিকে, এই পুকুরে একটি বাসন মাজার ঘাট, উল্লেখিত পথের অনেক দূরে আরেকটি ঘাট, পথপার্শ্বস্থিত এই ঘাটের নিকটে একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। এই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক, এই ফটক দিয়ে আলামবাজার বা কলকাতার লোক যাতায়াত করে। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়ে আসেন, কলকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানে দারোয়ান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন সেই দেউড়ির দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন এবং লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিত। তারপরে আসুন হাঁসপুকুর, আস্তাবল, গোসলা ও পুষ্প উদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। এই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল গোশালা, গোশালার পূর্বের দিকে খিড়কি ফটক, এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করেন। উদ্যানে দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সে পথে দুপাশে পুষ্পবৃক্ষ, আবার কুটির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পাশে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশলা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিকণ্ড তাহার মধ্যে নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ এখন পুষ্করিণী ও আছে। অতি প্রত্যুষে পূর্ব দিকে রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাত রাগ রাগিনী বাজিতে থাকে তখন হইতে মা কালীর বাগানে পুষ্পাচয় আরম্ভ হয়। গঙ্গার তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ল বৃক্ষ ও সৌরভপর্ণ গুলচি ফুলের গাছ, মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। মাধবীলতায় শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়েছেন।
হাঁস পুকুর ও কুটিরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বিশ্ব, কিয়দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প, বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুই কথা বা শেফালিকা, দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবী, রক্ত করবী, গোলাপ, জুই, বেদ, কশ্চিত বা ধুস্তর পুষ্প, মহাদেবের পূজা হইবে, মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতে দক্ষিণ দিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, বাধাঘাটের অনেক দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ, পরমংশ ঘরের পাশে দুই একটা কৃষ্ণচূড়ার বৃক্ষ, আশেপাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটী সম্মুখস্থ একটা বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গায়ের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে আছেন, তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর আরেকদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন, এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন একটা ফুলের তোড়া, আর বিরাট শিব মন্দির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহিনিশী পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের বারান্দা, পরমংশ দেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা, বারান্দার এক ভাগে উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখে, এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বরীয় সঙ্গীতের কথা কইতেন বা সংকীর্ত করিতেন। এই পূর্ব বারান্দায় অপরাধ উত্তর মুখ। এই বারান্দায় ভক্তরা তাঁহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন, আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র শিষ্য সমবিহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন, আমোদ করিতে করিতে মুড়ি, নারকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দনিকেতন, কালীবাড়ির আনন্দনিকেতন হইয়াছে রাধাকান্তি ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ আরাগাদিও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভ কুল সুন্দর নানামন বর্ণ রঞ্জিত কুসুম বিষ্ট মনোহর পুষ্পদান, তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়াছেন। আনন্দময়ী নিত্য উৎসব। নহবত যখন রাগরাগিনী সর্বদা বাঁচিতেছে, একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময়, তারপর বেলা নটার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ্রহের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান, আবার বেলা চারটার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন, তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত নটার সময় যখন শীতলের পর ঠাকুরের শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। আপনারা সকলেই যখন যাবেন, এই নহবত মনে মনে চিন্তন করবেন। আপনারা জানেন ঠাকুরের মা যে বাঁশিটি বাজত বারুদ কারখানায়, সে শ্রীকৃষ্ণের বাঁশি ভাবত। অতএব আমরা যা এতক্ষণ ধরে পড়লাম, যিনি লিখতেন স্বয়ং সিংহ, আমরা জানি যখন ভগবানরা আসেন তারা সব সাঙ্গ পাঙ্গদের নিয়ে আসেন, এবং যারা তার জীবনী লিখবেন তাদেরকেও নিয়ে আসেন। ঠাকুরের পার্ষদের মধ্যে একজন পার্ষদ ঠাকুরের লাইফ হিস্ট্রি লিখতে গেছিলেন, ঠাকুর বুঝতে পেরেছেন এবং তাকে বলেছেন এটা তোমার কার্য নয়। আজ আসুন, আমরা যখনই দক্ষিণেশ্বরে যাব, তখন আমরা সব কিছু ভুলে গঙ্গার ধারে গিয়ে
এই কথাই চিন্তন করতে থাকব, ঠাকুরের কোথায় কি আছে ভালো করে দেখব। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। কলমে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কলমে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় পাগলি মেলো কেশি নিশীথ নীর দুলিয়ে কে, পাগলি মেলো কেশি নিশীথ নীর দুলিয়ে কে, নিচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিগরে পড়ে রূপের মানিক, বিশ্বে মায়ে রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না, মায়া মার তাই দিব বসন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে